বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়াই দিন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সার্বিক সূচক ডিএসইএক্স 1 পয়েন্টের মতো কমে দাঁড়িয়েছে 3962-তে। মোট লেনদেন হয়েছে 51 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 17টির, কমেছে 15টির আর অপরিবর্তিত রয়েছে 218টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব এশিয়ান টাইগার ক্যাপিটালের। আজকে বেঞ্চমার্ক ডিএসইএক্স ইন্ডেক্স 0.93 পয়েন্ট কমে 3962 পয়েন্টে ক্লোজ করেছে। ব্লু চিপ DS30 ইন্ডেক্স 0.12 পয়েন্ট কমেছে এবং ডিএসই শরিয়া ইন্ডেক্স 0.14 পয়েন্ট কমেছে। আজকের টার্নওভার ছিল 51 কোটি টাকা, যেটি গতকালের তুলনায় 32% বেশি। আজকে ফার্মাসিউটিক্যালস, ব্যাংক, ফিউল অ্যান্ড পাওয়ার, টেলিকমিউনিকেশনস এবং মিসেলেনিয়াস সেক্টরগুলোতে সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে। আজকে জুট সেক্টর 3.80% এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর 0.12% বেড়েছে। অন্যদিকে টেলিকমিউনিকেশনস 0.02%, পাওয়ার সেক্টর 0.04%, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর 0.11% এবং ব্যাংক সেক্টর 0.12% কমেছে। আজকে রেকেট বেনকেসার, জেএমআই সিরেঞ্জ, একমি ল্যাব এবং পাওয়ার গ্রিড ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভ কন্ট্রিবিউশন করেছে। অন্যদিকে প্রাইম ব্যাংক, বেক্সিমকো ফার্মা, লিন্ডে বাংলাদেশ এবং ব্যাংক এশিয়া ইন্ডেক্সে সবচেয়ে বেশি নেগেটিভ কন্ট্রিবিউশন করেছে।